আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইনলামদুলিল্লাহ ওসাল্লা সালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ও আসহাবি আজমাইন আহম্মাবাদ দূরেরও কাছের যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল দাওয়াত নূরের বিশেষ আয়োজন প্রশ্ন করি ও জেনে নেই শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে যে প্রশ্নটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো এক ভাই প্রশ্ন করেছেন ইসলামে সবে বড় এর কোনো প্রমাণ আছে কি না হ্যাঁ অবশ্যই ইসলামের স্বাব সুপ্রতিষ্ঠিত এবং এর অসংখ্য দলিল মজুদ রয়েছে আমি তিনটি কেতাব থেকে তিনটি হাদিস আমরা শুনব প্রথম যে হাদিসের কেতাব বিখ্যাত কেতাব জামিয়া এবং সুনান কেতাব সিহাই সিত্তার কেতাব জামিয়া তিরমিজি তিরমিজি শরীফের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার হাদিস عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر عدد غنم شعر كلب رواه الترمذي প্রথম যে হাদিসটি আমি পাঠ করেছি মায় আদি আল্লাহ তাল আনহা বর্ণনা করেছেন নবী করিম সল্লাহি আসাল্লাম এরশাদ করেছেন যখন সাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ সবে বরাত আগমন ঘটে করে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে তিনি এসে তার অসংখ্য বান্দাদেরকে তিনি মাফ করে দেন বিশেষ করে আল্লাহ পাক বনি কাল গোত্রের যে ছাগল রয়েছে সে ছাগলের পশম পরিমাণ তার গুনাগার বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন সুবাহ আল্লাহ দ্বিতীয় নম্বরে যে হাদিসটি শুনব সেহাই সত্তারি অন্যতম হাদিসের কেতাব সুনানু ইবনে মাজা শরীফের নিরানব্বই পৃষ্ঠার ভিতরে একটি অধ্যায় রয়েছে সেখান থেকে একটি হাদিস আমরা শুনব হাদিসটি হলো আন আলীল্লাহু আলী সাল্লু আলিহি ওসাল্লামা কলা। إن إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مستغفر مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر راه ابن ماجه দীর্ঘ হাদিসের অর্থটা সংক্ষেপে আমি বলছি হজরত আলী রাদি আল্লাহ তালু বলছেন যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের করেছেন যে যখন সাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ এই মাসের পনেরো তারিখ আগমন করে তখন তোমরা দিনের বেলা রোজা রাখো এবং রাতের বেলা তোমরা রাতের বেলা দাঁড়িয়ে নামাজ পড়ো ইবাদত বন্দিগি করো কারণ আল্লাহ রব্বুল আলমিন সূর্যটুবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে আগমন করেন এবং ফজর পর্যন্ত তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। কে আছো রিজিক সন্ধানী রিজিকের তারণায় ঘুরছ আমার কাছে রিজিক চাও আমি রিজিক দিয়ে দেব কে আছো বিপদগ্রস্ত আমার কাছে বিপদ থেকে উদ্ধার চাও আমি তোমার বিপদ থেকে মুক্তি দান করবো সুবাহান্লাহ আসুন তৃতীয় নম্বর যে হাদিসটি আমরা মিশকাতুল মাসাদিয়ায় তেরোশো পাঁচ নম্বর হাদিস শুনবো আন আয়সা তার হতে আনহা আনিম নামা কলা হালতা এই হাদিস মা বর্ণা করেন যে নবী করিম সাল্লাহ বললেন আয়েশা তুমি কি জানো এই যে শাবান মাসের যে পনেরো তারিখ এই রাত যেটা সবে বরাত রাত এই রাতের তুমি কি জানো কি ফজিলত মায়েশা বললেন মাফিহা ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল এই রাতের কি ফজিলত আল্লাহর হাবিব বললেন ফিহা বা কুল্লু মাউলিদিন যে কয়জন সন্তান ভূমিষ্ঠ হবে আল্লাহ এই রাতে লিপিবদ্ধ করেন শুধু তাই নয় কুল্লু মাউলি দিন কুল্লু হা বানি মিনবানি আদমা ফিহাজি হিসানা এই এক বছরে যারা মারা যাবে তাদের সংখ্যাও পাক এই রাতে লিপিবদ্ধ করে রাখেন সুতরাং এরপর আল্লাপা আল্লাহর নবী আরও বলেন ফিহাদ তুরফাউ আম আল্লাহ তালা আমলগুলো আসমানে নিয়ে থাকেন আমল কার কী আমল সেটা আল্লাহ পাক দেখেন আর কাকে কি রিজিক দিবেন সে রিজিকটাও তালা এখানে এই রাতে বন্টন করেন আল্লাহ সুতরাং আমরা এই রাতে ইবাদাত করবো বেশি বাড়াবাড়ি আমরা করব না আমরা শরীয় যেভাবে আমাদেরকে বলেছে আমি রাতে তাহার জুত পরবো রাত জাগব কিন্তু কেউ যাতে না জানে ডোক ডাল ফিরিয়ে আমাদের দেশে যে প্রচলন রয়েছে এ ধরনের সারা রাত ছেলেরা আড্ডা দেয় সারা রাত এরপরে খানাদানা বিশাল আয়োজন বিশাল অনেক কিছু করে এ ধরনের আমরা বেশি বাড়াবাড়ি না করি প্রত্যেকে বাড়িতে বাড়িতে রাত জাগি কেউ যাতে না জানে আমরা দিনের বেলা রোজা রাখি কেউ যাতে না জানে আমি আল্লাহর কাছে তবা করব মাফ চাইব এটাও যাতে কেউ না জানে আমরা গোপনে আল্লাহর কাছে মাপ চাইব ক্ষমা চাইব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন সবে বলা যারা ভিত্তিহীন বলে আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা মানুষদেরকে আল্লাহ থেকে ফিরাইয়েন না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাক